অভিযোগে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই বিভিন্ন গাড়ির ব্যাটারি চুরির ঘটনা চলে আসছে কৈলাস শহরের বিভিন্ন প্রান্তে। চুরির ঘটনা পুলিশে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছিল না। মঙ্গলবার স্থানীয় গোবিন্দপুর এলাকায় প্রদীপ দাস নামে এক যুবক ব্যাটারি বিক্রি করতে আসে। বিষয়টি নিয়ে স্থানীয় কয়েকজনের সন্দেহ জাগে। তাকে আটক করে দীর্ঘ সময় জিজ্ঞাসা চালিয়ে সন্ধান মেলে তার অপকর্মের অন্য দুই সঙ্গীর। পরিমলের বর্তমান আস্তানা কালীপুর হলেও তার আসল বাড়ি সোনামুড়ায় বলে জানা গেছে। তার জবানবন্দির সূত্র ধরে কালীপুরের মুন্নাশীল পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার বাসিন্দা জিহাদ শেখকে আটক করে তারা। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ধৃত তিন যুবককে। দুইটা এখনো মিনিট গেড়ি দিয়ে থেকে একটা আমার সিসি ক্যামেরা ফুটেজের মধ্যে আর কি একটা মানে দেখছি এরকম টাইমে ওই একটা ম্যাজিক গাড়ি আসলো, এটা থেকে ব্যাটারি খুলে নিয়ে গেছে। তখন আজকে সকালবেলায় আমি চেক করছি, চেক করার পর দেখি ব্যাটারিটা নাই। আমি ওই ফুটেজটা দেখার পরে দেখা যায় দুইটা এখনো মিনিট এরকম চিনচনে গিয়েছে, এটা করছে চিনা গেছে বলতে, তারপরেও মানে ক্লিয়ারলি বোঝা গেছে না, মুখের মধ্যে গামছা বান্ধা আসলো। আর সম্ভবত ওই দিকের ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।